Hey, what's up good people? কি অবস্থা আপনাদের সবার? সো আজকে আমাদের ভিডিও টপিক কোন ধরনের রোস্ট ভিডিও না, কোন ধরনের মিম রিভিউ না। সো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো পেঁয়াজের উপর গাওয়া একটি গানের উপর রিয়াকশন ভিডিও করতে যাচ্ছি। সো আমার নতুন একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যদিও এটি নতুন না, এটি মানে ফার্স্ট একটি রিয়াকশন ভিডিও, ফার্স্ট রিয়াকশন ভিডিও। তো যাই হোক, সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর পুরো ভিডিও জুড়ে আমি প্রান্ত দামু আছি আপনাদের সাথে। সো লেটস বিগিন দ্য শো। সো রিসেন্টলি আমি ফেসবুকে একটি পেঁয়াজের উপর গাওয়া একটি গান খুঁজে পাই। গানটির প্রকৃত মালিক আসলে ভিডিওটার নিচে দেওয়া আছে, যাই হোক, রায়হান নামে একজন। সো আমি গানটা খুঁজে পাই, আমার মনে হয় এটা খুবই একটি ট্যালেন্টেড একটি ভিডিও, আর এটার উপর রিয়াকশন দিয়ে এই ভিডিওটা আপনাদের সকলের দ্বার প্রান্তে পৌঁছানো আমি আমার নিজের কর্তব্যবোধ বা দায়িত্ববোধের মধ্যে পড়ে বলে মনে করি, যার কারণে আমি আজকে ভিডিওটি করতে আসছি আপনাদের সাথে। সো মাম্বা ভিডিওটা প্লে করো। আচ্ছা, আর আপনারা যারা জানেন না যে মাম্বাকে, মাম্বা হলো আমার একটি ইন্টার্ন, ও আমার সাথে থেকে কাজগুলো শিখতেছে। আমার নাম যেমন অদ্ভুত দামু, ওর নামও হচ্ছে মাম্বা। একটু অদ্ভুত একটু নাম আমি জানি, হ্যাঁ আমি জানি আপনারা মন বলতেছেন খুব আলটো ফালতু অদ্ভুত নাম, হ্যাঁ আমরা এরকম অদ্ভুতই। যাই হোক, কথা না বাড়াই ভিডিওটা প্লে করা শুরু করি, রিয়াকশন ভিডিও দেওয়া স্টার্ট করি। আসলে খুবই ট্যালেন্টেড একটি ভিডিও, তো সো এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ভিডিওটাতে আমি একটা রিয়াকশন দিয়ে হলো ভিডিওটা আমি আপনাদের সকলের দ্বার প্রান্তে পৌঁছাই দিই। সো আর কথা না বাড়াই, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড়, চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার জন্য। ওকে মাম্বা, ভিডিওটা চালু করো। পেঁয়াজ খাবেন না ভাই, পেঁয়াজ খাবেন না, পেঁয়াজ খেয়ে আপনার টাকা নষ্ট করবেন না। পেঁয়াজ কিনবেন না আপু, পেঁয়াজ কিনবেন না, পেঁয়াজ না খেলে কোনো ক্ষতি হবে না। পেঁয়াজ কিনে আপনার টাকা নষ্ট করবেন না। ওয়েট এ মিনিট, পিছনে একটা পাবলিকে দেখা যাইতেছে খুব হাসি মুখে সে পেঁয়াজটা বিতরণ করতেছে। যাই হোক, আসলে বর্তমানে তাদের অবস্থা কীরকম আমি বলতে পারি না। আচ্ছা যাই হোক, ভিডিওটা শেষ করি তারপর দেখা যাক। ও পিছনে পেঁয়াজ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক জোর। গানটা যে প্রোডাকশন করছে যে ডাইরেক্টর ছিল, কথা শিল্পী, যাই হোক সব কিছু ঠিক আছে। আর সুর কার থেকে জানি ইন্সপায়ার্ড, কপি না কিন্তু ইন্সপায়ার্ড এখানে বলে দেওয়া আছে, সুর কালেক্টেড। আর যাই হোক, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড কিন্তু খুব জোশ, মানে খুব এফেক্টিভ হচ্ছে। যাই হোক, তারপর চালু জনসচেতনতামূলক গান। ওকে ওকে, লেটস স্টার্ট। বাজারে গেলে কষ্ট লাগে পেঁয়াজের এত দাম শুনে, চল্লিশ টাকার পেঁয়াজ এখন 200 টাকায় বিক্রি করে। ওদের দেখার কেউ নাই নাকি ধরার কেউ নাই, যারা পেঁয়াজ নিয়ে আজ ব্যবসা করে। এখানে কিসে বলতে পারি না যে এখানে আসলে ডুয়াল এক চলে আসছে, এবং পিছনে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর একটা পেঁয়াজের ব্যাকগ্রাউন্ড, ওটা কিন্তু চলে গেছে। খুব কষ্ট পাইলাম জিনিসটা দেখে, মানে ব্যাকগ্রাউন্ড কেন চলে যাবে এটা তো মানতে পারি না, ঠিক আছে না। আর মানে কেন যে দুইটা চলে আসলো বুঝলাম না জিনিসটা। ওকে দেশটা পাবেন না, পেঁয়াজ খেয়ে আপনার টাকা নষ্ট করবেন না, পেঁয়াজ কিনবেন না আপু, পেঁয়াজ কিনবেন না, পেঁয়াজ না খেলে কোনো ক্ষতি হবে না, পেঁয়াজ কিনে আপনার টাকা নষ্ট করবেন না।
সরি, এখানে একটা ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, এটা আসলে 200 হবে না, এটা 250 হবে। আচ্ছা ওকে, তারপর মুরগির চাইতে পেঁয়াজ দামি। আচ্ছা ওকে, তারপর দামি আসেন সবাই শপথ করি, কিছুদিন পেঁয়াজ কেউ না কিনি, তখন পেঁয়াজের থাক দেখবেন কমে যাবে, গুদাম ঘরে পেঁয়াজ গেলে পৌঁছে। পেঁয়াজ খাবেন না ভাই, পেঁয়াজ খাবেন না, পেঁয়াজকে আপনার টাকা নষ্ট করবেন না, পেঁয়াজ কিনবেন না আপু, পেঁয়াজ কিনবেন না, পেঁয়াজ না খেলে কোনো ক্ষতি হবে না, পেঁয়াজ কিনে আপনার টাকা নষ্ট করবেন না। তো যাই হোক, এই হলো যে ভিডিও, ভিডিওটা আসলে একটু কমেডিভাবে উপস্থাপন করা হয়েছে আপনাদের সামনে, জানি না এটাকে ভাইটাকে আমি চিনি না, আমি ফেসবুকে র্যান্ডমলি ভিডিওটা খুঁজে পাই। আসলে ভিডিওটার উদ্দেশ্য, যাই হোক আমি আপনাদেরকে একটা কথাই বলি, যে ভিডিওটার উদ্দেশ্য একটাই ছিল যে আপনারা যাতে পেঁয়াজ না খান, পেঁয়াজ খাওয়া কমাই দেন, এবং আপনারা পেঁয়াজ না খেয়ে যদি পেঁয়াজ খাওয়া কমাই দেন তাহলে পেঁয়াজের দামটা কমবে, এবং যে সমস্ত কুচো ক্রমহল এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতেছে, এমনও হতে পারে যে সরকারকে, মানে সরকারের পতনের জন্য একটা কুচো ক্রমহল এগুলো কাজ করতে পারে, অথবা অনেকে নিজের ব্যক্তিগত মুনাফা লাভের উদ্দেশ্য পেঁয়াজকে গুদাম করে স্টক করে রেখে দিতে পারে এই দুঃসময়ে, বা আমাদের বাংলাদেশে যে পেঁয়াজগুলো রয়েছে ওই পেঁয়াজগুলো হয়তো বা অনেকে বাজারে আসতে দিচ্ছে না, কস পেঁয়াজের দাম বাড়তে তারা চায় আরও বাড়ুক দামটা, যাই হোক আমি কোনো কিছু বলতে পারি না, আমি জাস্ট একটা গেসই করতে পারি। সো ভিডিওতে উদ্দেশ্য একটাই ছিল যে উনি এটাই বুঝাতে চেয়েছেন যে মানে পেঁয়াজ আপনারা খাওয়া ছেড়ে দেন, পেঁয়াজ খাওয়া ছেড়ে দিলে পেঁয়াজের দামটা অবশ্যই কমে যাবে। আর আমার এই ভিডিওটা ফানিভাবে উপস্থাপন করার একটা উদ্দেশ্য ছিল, কস ভিডিওটা আমার কাছে ফানি ছাড়া আর কোনো কিছুই মনে হয়নি। সো এই ভিডিওর মাধ্যমে আমিও ওনার বার্তাটাই আপনাদের সবার কাছে পৌঁছে দিচ্ছি যে আপনারাও পেঁয়াজ খাওয়া ছাড়া দিন। আর আমার কথা বলতে গেলে, কজ আমরা তো পেঁয়াজ খাই না, আমরা হচ্ছে ভেজিটেরিয়ান, মানে যারা নিরামিষ খায় আর কি, লতা পাতা শাকসবজি শাকাহারি হয়ে বেঁচে থাকে। হ্যাঁ আমরা পেঁয়াজ খাই না, খাই না মানে আমরা আমার ফ্যামিলি তো খাই না, মানে আমিও খাই না, তো পেঁয়াজ খাই না, আমিও খাই না। সো এই হলো আজকে আমাদের রিয়েকশন ভিডিও। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কেমন লাগছে জিনিসটা কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য বাই।